সাত সকালে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। অতি ভারী বর্ষণের হলুদ সতর্কতা উত্তরবঙ্গে। সোমবারও শহরের আকাশ মেঘলাই থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর আগে ভোর 5:30 নাগাদও একটা সতর্কবার্তা দিয়েছিল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। বুধবার থেকে বৃষ্টি পড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের জেলাগুলিতে। পাহাড়ি এলাকায় ধস নামবে, বাড়বে নদীর জলস্তর, নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা। দক্ষিণবঙ্গে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সোমবার বিকৃত হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টি পড়বে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। বুধবার থেকে বীরভূম ও মুর্শিদাবাদে 2-1 পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে এবং ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দার্জিলিং, কালিম্পংয়ে। মঙ্গলবার অতি ভারী বৃষ্টি, কমলা সতর্কতা জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং এবং কালিম্পংয়ে। বুধবার থেকে উত্তরবঙ্গ জুড়েই ভারী বৃষ্টির কমলা সতর্কতা। প্রতিবারই থেকে প্রবল বর্ষণ হবে কোচবিহারে। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং ভারী বৃষ্টির কমলা সতর্কতা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। হাওয়া অফিস আরও জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির কমলা সতর্কতা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শনিবারেও ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। উল্লেখ্য, মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা নেই। উত্তরপ্রদেশ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা। এই অক্ষরেখা ঝাড়খণ্ড ও ওড়িশার উপর দিয়ে গেছে। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গে বৃষ্টির পরিস্থিতি ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত রয়েছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা 33.4°C, স্বাভাবিকের থেকে 1° উপরে। সর্বনিম্ন তাপমাত্রা 27.6°C, স্বাভাবিকের থেকে 1° উপরে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 93% এবং সর্বনিম্ন পরিমাণ 66% বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা 33.5°C, স্বাভাবিকের থেকে 1° উপরে। সর্বনিম্ন তাপমাত্রা 27.8°C, স্বাভাবিকের থেকে 1° উপরে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 92% এবং সর্বনিম্ন 68% বলে জানিয়েছে হাওয়া অফিস।